সময়টা 2005। তখন আমরা বন্ধুরা রঘুনাথপুরের একটা প্রাইভেট কোচিংয়ে পড়তে যেতাম ইংরেজি স্যারের কাছে। পড়ার ফাঁকে আড্ডা মারার অভ্যেস সকলের ছিল, আমাদেরও তার ব্যতিক্রম ছিল না। আমাদের মধ্যে সোমেন নামে একটা বন্ধু হঠাৎ একদিন দাবি করল যে ঝাড়গ্রামে শ্মশানের পাশে রাস্তায় নাকি ভূতেদের কার্যকলাপ বেড়ে উঠেছে। প্রথমটায় আমরা বিশ্বাস না করলেও সে তার যুক্তি দিয়ে আমাদের বুঝিয়েই ছাড়বে। সে জানালো যে ওর মামার পুরনো ঝাড়গ্রামে বাড়ি, ঝাড়গ্রাম জুবলি মার্কেটে তার দোকান আছে। তো বাড়ি ফিরতে ফিরতে বেশ ভালোই রাত হয়ে যেত। রাত 10:30 নাগাদ বাড়ি ফেরার সময় সাইকেল চালিয়ে যখন শ্মশানের পাশ দিয়ে তিনি যেতেন, ওনার নাকি মনে হতো কেউ যেন তার সাইকেলটার পেছন দিক থেকে টানছে। সাইকেল চালাতে বেশ কষ্টই হতো, প্যাডেলের ওপরে খুব চাপ দিয়ে তাড়াতাড়ি নাকি রাস্তা পেরিয়ে যেতেন। স্বাভাবিকভাবেই আমরা কথাগুলো কেউ তেমন আমল দিলাম না, উল্টে মজা করে বলতাম, তোর মামা তোকে ছেলে বলানো গল্প শুনিয়েছে। তো একদিন সৌমেন আমাদের চ্যালেঞ্জ করে বলল, ঠিক আছে তোরা গিয়ে দেখ না কি হয় রাত 10:30 পরে শ্মশানের পাশের রাস্তায়। আমরা ঠিক করলাম তাই হবে, তবে সৌমেনকে সাথে নিয়ে তবেই যাওয়া হবে। আমাদের কোচিং থেকে ছুটি হতো 9:30 নাগাদ, তো বাড়িতে 15 মিনিটের দেরি করলেই কৈফিয়ত চাওয়া হতো। কি করা যায় কি করা যায়, প্ল্যান হলো বাড়িতে জানাবো যে তন্ময়ের জন্মদিন, তাই ছুটির পর ওদেরই বাড়িতে যাব। এক শনিবার রাতে সেই মতোই আমরা প্ল্যান করে বেরিয়ে পড়লাম। কেন শনিবার? সৌমেনের মামার সাথে নাকি ঠিক শনিবার রাতেই এরকমটা হতো, প্রতিদিনই যেত রাস্তা দিয়ে, কিন্তু শনিবার রাত 10:30 পরেই এই ঘটনাটা ঘটত। তাই আজকাল শনিবার হলেই রাত 10:30 আগে ফিরে আসতো বাড়ি। আকাশ মেঘাচ্ছন্ন, তবে বৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। এসে পড়লাম ঝাড়গ্রাম শ্মশানের কাছে। সোমেনকে বললাম, কিরে তোর ভূত বাবাজি কোথায়? সোমেন বলল, ভূত তাকে দেখা যায় বলিনি তো, বলেছি অনুভব করা যায়। সাইকেল চালিয়ে চল পাশের রাস্তাটায়, এই তো 10:30 হতে চলল, আমি সোমেনকে বললাম। তখন এখনকার মতন ঝাড়গ্রাম শ্মশানের কাছে এত আলো ফালো ছিল না। ভূতে বিশ্বাস করি কি না ঠিক জানি না, তবুও গাটা কেমন একটু যেন ছমছম করছিল। বেশ কিছুক্ষণ আমরা রাস্তার ওপারে এপার ওপার হতে লাগলাম, কিছুই বুঝলাম না তেমন। অবশেষে আমি বললাম, চল ভাই তোর ভূতটা বড় লাজুকে, আমাদের হয়তো দেখাই দেবে না, তোর মামাকেই দেখা দেয় খালি। হঠাৎ আমার কেমন যেন সাইকেলটা চালাতে কষ্ট হলো, বুঝলাম কেউ পেছন থেকে আমার সাইকেলটা টানছে। সোমেন চিৎকার করে তন্ময়ের জোরে সাইকেল চালিয়ে দিল। তন্ময়ের সাইকেলের পেছনের ক্যারিয়ারে সোমেন বসেছিল, এক ঝটকায় সোমেন পড়ে গেল রাস্তায়। আমিও ভয়ে পালাতে লাগলাম জোরে সাইকেল চালিয়ে। কিছুটা দূরে গিয়েই আমি আর তন্ময় দেখলাম সোমেন প্রাণপণে ছুটে আমাদের কাছে আসছে। কাছে এসেই হাঁপাতে হাঁপাতে সোমেন বলল, তাড়াতাড়ি বাড়ি পালাবো চল। সেদিন রাতে সোমেন আমাদের সাথে আর একটাও কথা বলেনি। আমরা যে যার বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আমি সে রাতে অনেক ভাবলাম এই ব্যাপারটা নিয়ে। পরের দিন সকালে আমি সৌমেনের বাড়ির দিকেই এগোলাম, আর এই জন্যই এগোলাম যে আমার পরের দিনে ওর সাথে অনেক কথা বলার ছিল। ওকে বললাম, ভাই আমায় ভালোই বোকা বানানোর ব্যবস্থা করেছিলি, বল কাল তুই আমার সাইকেলটা পেছন দিক থেকে টান মেরে পালিয়েছিলি বল। সোমেন মাথা নাড়ল আর বলল, সরি ভাই তোকে ভয় দেখাতে গিয়ে না নিজেই যে ভূতের কবলে পড়ে যাব ভাবিনি রে। মানে
সোমেন মুখ শুকনো করে বলে উঠল, মানে কাল রাতে আমায় কোনো এক অদৃশ্য শক্তি সাইকেল থেকে ফেলে দিয়েছিল। আমি যখন উঠতে গেলাম অনেক কষ্টে উঠতে হয়েছে বলে মনে হলো, কেউ চেপে রাখতে চেয়েছিল। যখন দৌড় লাগালাম তখন কেউ আমার পেছন থেকে যেন ছুটে আসছিল। তুই আমায় ক্ষমা করে দে ভাই, বোঝকাণ্ড। সত্যি কি সেদিন তাই ঘটেছিল না পুরোটাই সোমেনের মস্তিষ্ক প্রসিত ভয়ের সমন্বয়ে ইলিউশন মাত্র, ব্যাপারটা আপনারাই বিবেচনা করুন। কিংবা চলেও তো যেতে পারেন শনিবার ঠিক রাত 10:30 ঝাড়গ্রাম শ্মশানের পাশের রাস্তাটায়, একটু ঘুরে দেখেই যান না, হয়তো মিলেও যেতে পারে এর কোনো সদুত্তর।